महामारी काले कठोर विधि निषेधर मध्य एबार खुलो शपिंग मल मार्केट बेचा केना चलबे बिकेल 5টা পর্যন্ত শর্ত না মানলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি কত বড় দুর্ভোগ এটা বলি বুঝাইতে পারুম না কত দাম আছে কই না এদিকে ঘুরেছি এখানে ভর্তি হইলাম হেন্দে আবার আসি পায় আপনারা 40000 করোনার দ্বিতীয় ধাকে লন্ডভন্ড দেশে চিকিৎসা খাত আইসিইউ দূরের কথা হাসপাতালে সজ্জায় যেন সোনার হরিণ চট্টগ্রামে নমুনা পরীক্ষায় সীমাহীন ভোগান্তি এক সপ্তাহে মেট্রো রেল প্রকল্পের প্রায় 50 জন করোনায় আক্রান্ত বাড়তে পারে মেয়াদ চলতি মাসে দেশে আসছে প্রথম কোচ আগামী বছরের জুনে উদ্বোধনের আশা ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার পর পুঁজিবাজারে আবারও বড় ধরনের দরপতন আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন বিনিয়োগকারীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহমুদা মনি করোনার পরিস্থিতির অবনতির মধ্যে গণপরিবহনের পর এবার কঠোর বিধিনিষেধ মেনে চলার শর্তে খুলে দেওয়া হলো শপিং মল মার্কেট এ নিয়ে জানাতে রাজধানীর নিউ মার্কেটে আছেন রিপোর্টার হরিপদ সাহা সরাসরি যাচ্ছি তার কাছে হরিপদ মনি আপনি জানেন যে করোনা মহামারীর যে সংক্রমণ সেটার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু গত সোমবার থেকে সরকার আবারও বেশ জনসমাগম বিপণী বিতান বন্ধ রাখা সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে লকডাউন এর মতো কার্যক্রম হাতে নেয় এবং তার ফলে কিন্তু গত সোমবার থেকেই কিন্তু বিপণী বিতান দোকানপাটগুলো কিন্তু বন্ধ থাকে জরুরি যেসব খাদ্যপণ্য ওষুধ এইসব দোকান ছাড়া সেই জায়গা থেকে কিন্তু ব্যবসায়ীদের কিন্তু দফায় দফায় দাবি ছিল যে গত বছর রমজান মাসেও কিন্তু তারা যে ধারাবাহিক সাধারণ ছুটি ছিল 66 দিনের সেই ছুটির কারণে গত বছর রমজানের ঈদ এবং পয়লা বৈশাখের যে ব্যবসা তারা কিন্তু করতে পারেননি সেই ক্ষতির পরে এবছর যদি এইরকম একটি অবস্থা তৈরি হয় তারা বলছিলেন যে তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বিভিন্ন ব্যবসায়ী সমিতি এবং সংগঠন থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে দাবি জানানো পরে কিন্তু গতকালকে মাঠ প্রশাসন জন অধিদপ্তর যেটা রয়েছে সরকারের সেখান থেকে কিন্তু একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি যে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে কিন্তু দোকানপাট খোলা রাখা যাবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত তো সকালবেলা এসেই আমি নিউ মার্কেটে যেটা দেখতে পেয়েছি যে দোকানপাটগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখানকার দোকানিরা এবং তারা বলছেন যে সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক এবং সেই সিদ্ধান্ত যেটা বলা হচ্ছে যে 13 তারিখ পর্যন্ত এই বেচা কেনার অনুমতি দেওয়া হয়েছে তারা আশা করছেন যে চলতি যে রমজান মাস যেটা আসছে সামনে সেই রমজান মাসেও তারা ব্যবসা করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক যে লোকসান এড়িয়ে কিছুটা তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তো এখন পর্যন্ত নিউ মার্কেটে কিন্তু দেখা গেছে যে মোটামুটি একটি স্বাস্থ্যবিধি মানার চেষ্টা হচ্ছে এটা আমি দেখতে পেয়েছি যে লবিগুলোতে কিন্তু সেই মালের পসরা যেভাবে সাজানো হতো আগে সেই সব পসরাগুলো নেই বিভিন্ন রকমভাবে চেষ্টা করা হচ্ছে সেগুলো যাতে জটলা না বাঁধে পাশাপাশি বাইরে যে হকাররা বসত একটি গাদাগাদি পরিস্থিতি তৈরি হতো সেই জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে হকারদের বসতে নিষেধ করা হয়েছে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিছুটা চলাফেরা করে এখানে কেনাকাটা করতে পারেন স্বাস্থ্যবিধি মেনে সেই চেষ্টাই কিন্তু দোকান মালিক সমিতির থেকে করা হচ্ছে এবং মাইকেও আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পরপর সেই ঘোষণা দেওয়া হচ্ছে তো মাহমুদা মনি এই ছিল নিউ মার্কেট এলাকা থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার প্রথম দিনের খবরাখবর রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার হরিপদ সাহা করোনা দ্বিতীয় ধাক্কে লন্ডভন্ড চিকিৎসা খাত কোভিড কিংবা নন কোভিড উভয় ধরনের রোগীদের নিয়ে এখন রাজ্যের অনিশ্চয়তা সঙ্গী করে ঘুরে বেড়াতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে সংশ্লিষ্টরা বলছেন কোভিড রোগী বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো স্বাস্থ্য খাতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট 41 বছর বয়সী শাহজাহানের শ্বাস প্রশ্বাসের সঙ্গী এখন অক্সিজেন সিলিন্ডার লিভার কিডনি হার্টে জটিলতা নিয়ে গত 1 এপ্রিল ভর্তি হন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এক পর্যায়ে শ্বাসজনিত অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা সে অনুযায়ী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলেও মিলেনি প্রয়োজনীয় চিকিৎসা অ্যাম্বুলেন্সে ফিরতে হলো অন্য কোনো হাসপাতালের সন্ধানে কত বড় দুর্ভোগ
এটা বলি বুঝাইতে পারুম না, আমার ছেলে চোখটাও মেলে না, একটু কথাও বলে না, একটু কিছু খায়ও না। রাজধানীতে এমন অনেক কোভিড নন কোভিড রোগীর দেখা মিলছে যাদের নানা ধরনের জটিলতা থাকলেও অনিশ্চয়তায় থাকতে হচ্ছে চিকিৎসা সেবা নিয়ে। হন্যে হয়ে ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে, কিন্তু ফলাফল শূন্য। হাহাকার দীর্ঘশ্বাস সঙ্গী করে স্বজনদের অভিযোগ, অনেক ক্ষেত্রে হাসপাতালগুলো থেকে সঠিক তথ্য না পাওয়ায় পড়তে হচ্ছে বিভ্রান্তিতে। করোনা প্রথমে টেস্ট করাইছি, আসছে নেগেটিভ আসছে, বঙ্গবন্ধু মেডিকেল নিয়ে গেলাম, ওখানে ফেরত দিয়ে দিল। এখানে এই নিয়ে 5-6টা হসপিটাল ঘোরা হয়ে গেছে। এদিকে ঘুরিয়েছি, এখানে ভর্তি হইলাম, হেন্দে আবার আসি পাই আপনারা 40,000। চেষ্টা করে দেখি অন্য কোনো সিট পাই কিনা, না পাইলে এই অবস্থায় আল্লাহ পাক যা করে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, কোভিড সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে অনেক ক্ষেত্রে জটিল রোগীদেরও বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিতে বাধ্য হতে হচ্ছে। আরো খারাপ রোগীদেরকে জায়গা করে দেওয়ার জন্য ওনাদেরকে এখন বাসাতেই চিকিৎসাটা নিতে হবে। রুটিন যে সমস্ত নন কোভিড, এটা আমরা আপাতত একটু সীমিত করেছি, যেহেতু আমাদের ডাক্তার সিস্টার এখানে বিশাল ইনভলভমেন্ট থাকতে হয়। চিকিৎসা সেবার উপর চাপ কমাতে কোভিড সংক্রমণ হার কমানোর কোনো বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। দেশে কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি ক্রমেই জটিল করে তুলছে জনস্বাস্থ্য ব্যবস্থাপনাকে। সংক্রমণের হ্রাস যদি টানতে না পারা যায়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মহামারীর এই সময়ে রাতের চিত্র আরও ভয়াবহ। একটি আইসিইউর জন্য যেন হাহাকার, অ্যাম্বুলেন্সে একের পর এক হাসপাতাল ঘুরেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে। আবার কেউ কেউ অ্যাম্বুলেন্সে বসে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। মধ্যরাতে নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে মোহাম্মদ আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। রাতের নিস্তব্ধতা ভেঙে হাসপাতাল মুখী একের পর এক অ্যাম্বুলেন্স, নানা ভয় আর শঙ্কা নিয়ে হাসপাতালে পৌঁছলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ছুটতে হচ্ছে আরেক গন্তব্যে। 10-15টা হাসপাতাল তো কমপক্ষে ফোন দিয়েছি, বড় বড় প্রাইভেট যতগুলো আছে সবগুলোতে দিয়েছিলাম। ঢাকা মেডিকেল আসলাম, অনেক অনুরোধ অনুরোধ করে সব কিছু কমপ্লিট করলো, এখনও দুঃখিত লিখা। আইসিইউ কোথাও নাই, বেডের ব্যাপারে তাও যদিও একটু আশ্বাস পাচ্ছিলাম সেটাও পাই নাই। বিকেল থেকে সন্ধ্যা কিংবা সন্ধ্যা থেকে গভীর রাত স্বজনের চিকিৎসায় দিকবিদিক ছুটে বেড়াচ্ছেন, কিন্তু আইসিইউ তো দূরের কথা, মিলছে না সাধারণ শয্যাও। নগরী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে আসছেন কোভিড-19 আক্রান্ত রোগী নিয়ে, সিট না পেয়ে ভেঙে পড়ছেন হতাশায়। সাভার সুপার থেকে পাঠাইছে সরোদিতে, সরোদিতে থেকে পাঠাইছে ইমিডিয়েটলি, এন্ড এখানে সিট নাই, এন্ড এখান থেকে আমরা চলে যাইছি দেশে। এই জায়গা থেকে চার জায়গা ঘোরা শেষ হলো, আর কত ঘুরবো? শুধু গাড়ি ভাড়া দিতে আছে, গাড়ি ভাড়া দিতে কোনো রোগী কোনো জায়গায় ভর্তি করতে পারতেছি না। সময়ের কাছে হার মেনে সব চেষ্টা বৃথা করে দিয়ে কেউ আবার অ্যাম্বুলেন্সে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। আমাদেরকে নোয়াখালী থেকে রেফারেন্স করছে ঢাকাতে, বিভিন্ন জায়গায় কিন্তু আমি ফোন দিয়েছি, কোথায় আমি আইসিইউ বেড পাই নাই। আইসিইউ বেডের কারণে আমার খালামণি কিন্তু মাঝপথে মারা গেছে। এই মহামারী করোনায় প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা, আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ একটু সচেতন না হলে করোনা মহামারীর ভাইরাসটি মোকাবেলা করা একেবারেই কঠিন হয়ে পড়বে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প শুধুই স্বাস্থ্যবিধি মানা। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড ভাঙছে সংখ্যা। হাসপাতালগুলোতে নমুনা পরীক্ষার লাইনও হচ্ছে দীর্ঘ। এই মুহূর্তে রাজধানী মুগদা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, মাহমুদ, আজকে ছুটির দিন আপনি জানেন, কিন্তু আসলে অসুস্থতার যে কোনো ছুটি নেই সেটি আপনারা দেখতেই পাচ্ছেন, যে সকাল থেকে আজকে এই ছুটির দিনে দীর্ঘ লাইনে মানুষ দাঁড়িয়ে আছেন কোভিড পরীক্ষা করানোর জন্য। কিন্তু এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আমাদেরকে অনেকগুলো ভোগান্তির কথা জানিয়েছেন। কারণ হচ্ছে যে আগে এখানে সরাসরি এসে টোকেন নিয়েই পরীক্ষা করানো যেত, কিন্তু এই যে নিয়মের পরিবর্তন করা হয়েছে যে এখানে ফোন করে সিরিয়াল নিয়ে তারপরে এসে টোকেন নিতে হবে, এই নতুন নিয়মে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত দুটি নম্বর আসলে তারা এখানে এখানে লিখে দিয়েছেন, যে এই এই দুইটি নম্বরে তারা ফোন করে আসলে সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে তারা ফোন করে আসলে সিরিয়ালটা নিবে। কিন্তু অনেকে আমাদেরকে বলেছেন যে কেউ কেউ 200-250 বারে ফোন করে তারপরে সিরিয়ালটি পেয়েছেন, কিন্তু এর মধ্যে অনেকেই যারা আছেন তারা বলছেন যে সারাক্ষণ নম্বর বিজি থাকলেও কোনো কোনো ক্ষেত্রে এমনও হয়েছে যে 3-4 বার ফোন বেজে
যাচ্ছে কিন্তু এখানকার কেউ রিসিভ করেননি। তো এই দীর্ঘ লাইনে যারা এসেছেন তারা বলছে যে আগের যে নিয়মটি ছিল যে সরাসরি এসে ফোন দিয়ে রেজিস্ট্রেশন ছাড়াই যে এসেই সাথে সাথে টোকেন নিয়ে যে পরীক্ষার ব্যবস্থাটি ছিল সেটিং বরং তুলনামূলকভাবে সুন্দর ছিল। তবে এটি ছাড়াও আপনাকে বলি যে সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটির চিত্র আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে যে নতুন যে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টির কথা বলা হচ্ছে যেটি 81% আক্রান্তের 81% দেহে আসলে শনাক্ত হয়েছে আইসিজিডিআরবির গবেষণা বলছে, সেটি কিন্তু আসলে প্রমাণ মিলছে যে অসংখ্য মানুষ আগে মাঝখানে যে আসলে পরীক্ষা করানোর মানুষও খুঁজে পাওয়া যাচ্ছিল না এখন কিন্তু দীর্ঘ লাইনে সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে মুগদা জেনারেল হাসপাতালে যারা আসলে এখানে এসে পরীক্ষার জন্য এসেছেন তারা বলছেন যে নগদ অ্যাপসের মাধ্যমে এবং অন্যান্য উপায়ে যেমন যে মাধ্যমটি আছে যে অনলাইনে আসলে রেজিস্ট্রেশন করার এই দুটি আসলে তাদের কাছে ভোগান্তির মনে হচ্ছে যে এমন একটি নিয়ম আসলে বের করা দরকার যেটিতে তারা খুব সহজে পরীক্ষা নিরীক্ষার সুযোগটি পাবেন, কারণ এতবার ফোন দিয়ে যদি আসলে না পাওয়া যায় তারা কিন্তু হতাশ হয়ে যান। তো এই ছিল এখানকার সবশেষ খবর মনি। রাজধানী মুগদা জেনারেল হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। খুলনার 9টি উপজেলায় নির্মিত হচ্ছে 15 থেকে 20টি সজ্জার আইসিইউ ইউনিট। এসব ইউনিটের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক এবং হাই ফ্লোর ন্যাজাল ক্যানোলাও থাকছে। উপজেলা পর্যায়ে আইসিইউ নির্মাণ দেশে এটি প্রথম। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। করোনা ভাইরাস মোকাবেলা এবং করোনা ভাইরাস পরবর্তী সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে উপজেলা পর্যায়ে আইসিইউ চালুর উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন। দেশে উপজেলা পর্যায়ে আইসিইউ স্থাপনের উদ্যোগ এটাই প্রথম। ছোট উপজেলায় 15 সজ্জার ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে 40 লাখ টাকা, আর বড় উপজেলায় 20 সজ্জার আইসিইউ ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে 45 লাখ টাকা। আমাদের মূল উদ্দেশ্য হল খুলনার শতভাগ উপজেলাতে করোনা এবং করোনা পরবর্তী সময়ে যাতে স্বাভাবিকভাবে আইসিইউ সুবিধা এবং অক্সিজেন সরবরাহ আমরা নিশ্চিত করতে পারি। সিভিল সার্জন জানালেন, আইসিইউর ভৌত অবকাঠামোর নির্মাণের পর চিকিৎসক ও অন্যান্য বিষয়গুলো সংযোজন করা হবে। অ্যানেস্থেশিয়া ডাক্তার লাগবে, মালামাল লাগবে, ভেন্টিলেটর লাগবে, এটি আরও পরের ব্যাপার, কিন্তু মানে ভৌত অবকাঠামো কাজ চলমান রয়েছে। উপজেলার সচেতন মানুষ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। খুলনায় যাইতে তো অনেক সময় লাগে, এখানে হইলে আমাদের অনেক দ্রুত চিকিৎসাটা পাবো আমরা। আইসিইউর ব্যবস্থা হচ্ছে আমাদের জন্য অনেক গর্ব। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উন্নয়ন সংস্থা জাইকা, উপজেলা পরিষদ ও স্থানীয় ব্যক্তিরা এর অর্থায়ন করছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। জানিয়ে দিচ্ছি সময় সংবাদের শিরোনামগুলো। মহামারীকালে কঠোর বিধিনিষেধের মধ্যে এবার খুলল শপিং মল মার্কেট। বেচা কেনা চলবে বিকেল 5টা পর্যন্ত, শর্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। কত বড় দুর্ভোগ এটা বলে বুঝাইতে পারব না। কোনো জায়গায় সিট পাই না, এদিকে ঘুরিয়েছি, এখানে ভর্তি হইলাম, হেন্দে আবার আসি পাই আপনারা 40,000। করোনার দ্বিতীয় ধাক্কায় লন্ডভন্ড দেশে চিকিৎসা খাত, আইসিইউ দূরের কথা, হাসপাতালে শয্যায় যেন সোনার হরিণ। চট্টগ্রামে নমুনা পরীক্ষায় সীমাহীন ভোগান্তি। এবং এক সপ্তাহে মেট্রো রেল প্রকল্পের 48 জন করোনায় আক্রান্ত, বাড়তে পারে মেয়াদ, চলতি মাসে দেশে আসছে প্রথম কোচ, আগামী বছরের জুনে উদ্বোধনের আশা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।